السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم. সম্মানিত দর্শক বন্ধুরা, চলছে রমাদানুল মোবারকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসে আমরা যাদের সামর্থ্য রয়েছে, আমরা যারা সক্ষম, আলহামদুলিল্লাহ, আমরা রোজা রাখছি প্রতিনিয়তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার সেই হুকুম যথাযথভাবে পালন করার মতো সুযোগ আমরা পাচ্ছি। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কায়েম অনুভবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকর আলহামদুলিল্লাহ বলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা অনেক সময় এই রোজা রাখতে গিয়ে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই এবং আমাদের শারীরিক সক্ষমতার জন্য বা শারীরিক সুচিকিৎসার জন্যই আমরা অনেক সময় বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে থাকি। এরই মধ্যে অন্যতম একটি চিকিৎসা হচ্ছে বা অন্যতম একটি ঔষধ হচ্ছে ইনহেলার। আমরা এই ইনহেলার ব্যবহার করে থাকি। যারা এজমা অথবা শ্বাসজনিত কষ্টে ভুগছি বা যাদের এই সমস্যাটি আছে, অনেক সময় আমাদের ইনহেলার ব্যবহার করতে হয়। ইনহেলার যেটি একটি বিশেষ, যেখানে একটি স্প্রে জাতীয় বিষয় যেটিকে আমাদের মুখের ভিতরে স্প্রে করে যখন শ্বাস বা এজমাজনিত সমস্যা দেখা দেয়, ঠিক সেই সময় সেটিকে স্প্রে করে মুখের ভেতরে দিতে হয়। তো এই ইনহেলারের মাধ্যমে রোজা ভাঙবে কি না, কারণ এই সেই সময় যদি ইনহেলারটি স্প্রে করা না হয় তাহলে জীবন আশঙ্কা রয়েছে, জীবন ঝুঁকিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য ইনহেলারটা এটি সেই সময় গ্রহণ করা আমাদের অতীব জরুরি হয়ে যায়। এই অবস্থায় আমাদের রোজা ভাঙবে কি না, দর্শক বন্ধুরা, এটি যেহেতু একান্ত নিতেই হয়, তাহলে এটা আমরা গ্রহণ করব। আর রোজা ভাঙবে কি না সেই মশলাটা একেবারেই স্পষ্ট। যদি রোজাদার ব্যক্তি কোনো ধোয়া ইচ্ছাকৃতভাবে মুখের ভিতরে নেয়, কোনো ধোয়াকে টেনে যদি মুখের ভিতরে নেয় এবং সেটা গলা দিয়ে তার পেটে চলে যায়, তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যায়। এই জন্য ইসলামিক স্কলারগণ বলেছেন, বিশেষজ্ঞগণ বলেছেন, মুফতি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ইনহেলার যদি ব্যবহার করা হয়, দোয়া যেমনিভাবে ইচ্ছাকৃতভাবে টেনে নিলে রোজা ভেঙে যায়, তো ইনহেলারের স্প্রের কারণে রোজা ভেঙে যাবে। তবে এই রোজার ক্ষেত্রে কাফারা করতে হবে না, শুধু কাজা করবে, অর্থাৎ একটি রোজার বদলে সে একটি রোজা রাখবে। তবে যদি স্থায়ীভাবে কারো এই রোগ দেখা দেয়, হঠাৎ নয়, স্থায়ীভাবেই তাকে প্রতিদিন ইনহেলার নিতেই হচ্ছে, তাহলে সে স্থায়ীভাবে তার এই রোগে, তার এই শারীরিক সুস্থতার জন্য ইনহেলার গ্রহণ করবে, সেক্ষেত্রে তার রোজা অসুস্থতাজনিত কারণে রোজা তরক করার অনুমতি আছে, রোজা সে ছেড়ে দিতে পারবে। তবে এর জন্য একটি করে কাজা করতে হবে। আর যেহেতু স্থায়ীভাবে তার এই সমস্যা, তাহলে তিনি যেহেতু কাজা করতে পারবেন না, তাহলে ফিদিয়া প্রদান করবেন, একজন গরিবকে দুবেলা খাবারের ব্যবস্থা করে দিবেন, প্রত্যেকটি রোজার বদলে এই ফিদিয়া দিবেন, এজন্য অথবা এই পরিমাণ খাদ্য বা এই পরিমাণ অর্থ দিয়ে দিবেন। তো এভাবে রোজার কাজা করে নেবে। দর্শক বন্ধুরা, আমরা বিষয়টি স্পষ্ট আকারে জানলাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই বিষয়গুলো যথাযথভাবে জেনে আমাদের রোজাগুলোকে যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি সেই তাওফিক দান করুন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।